হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ আনাদার ভিডিও, আমাদের অনুমতি আমরা আছি রাজশাহী ইউনিভার্সিটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে স্কাটার রাকিব, আমাদের সাথে আছে রায়ান, আমাদের সাথে শাহিন। তাই বলো আমরা আছে ভিতরে যাবো, ভিতরে আমরা অনেকগুলো নিয়ম আছে, ভিতরে যে আমি ভিডিও বানাবো, কন্টেন্ট বানাবো। তো আমাদের চ্যানেলটা দেখতে পাবেন, সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম। ম্যাচ ক্রিকেট খেলা হইতেছে, ম্যাচ খেলতেছে টিচার এবং স্টুডেন্ট মিলে। নির্গম পরিবেশ, কপিল ডাকতেছে, কপিল কোথায় আছে? কপিল আবু যাও, আবু যাও, বুঝাও। ভাইয়া হাই বলো, তুমি এখানে কি করতে আসছো? তুমি সকালে কি খাইছো? সকালে আমি খিচুড়ি দিয়ে চিকেন খেয়েছি। আর সাথে কি ছিল? ডিম। রাজশাহী জেলা। ওয়াও, ভেরি নাইস প্লেস, ভেরি নাইস প্লেস, ভেরি নাইস প্লেস। তুমি দেখতে পাচ্ছেন গাইস, আমি আপনাদের পুরো রাজশাহী ইউনিভার্সিটি, অনেক নাম করা ইউনিভার্সিটি বাংলাদেশের, আমি আপনাদের পুরো রাজশাহী শহরটা দেখাবো, সাথে সেই সাথে রাজশাহী ইউনিভার্সিটি পুরো ভিডিও করে দেখাবো। মানে অনেক স্টুডেন্ট আসছে, ভেরি নাইস প্লেস, ভেরি নাইস প্লেস ম্যান। তুমি জানো, তুমি নাও, তুমি নাও, কথা বলো। এখন আমরা হচ্ছে আইসক্রিম কিনলাম, আমি চকবার একটা আইসক্রিম কিনলাম, রাজশাহীর ঐতিহ্যবাহী আইসক্রিম এটাই বোঝা যাইতেছে, কালারটা একদম জোস, কোনো চাকারিম নাই, কোনো মেডিসিন নাই, একদম ফ্রেশ। কেমনকে দিব না রাজশাহীর যেটা ফেমাস বিখ্যাত আইসক্রিম সেটা আমাকে দিবেন। আপনি কত বছর আইসক্রিম বেচেন রাজশাহী ইউনিভার্সিটিতে? মোটামুটি 12 বছর। 12 বছর এই ইউনিভার্সিটিতে? ওয়াও গাইস, দেখছেন 12 বছর ধরে উনি প্রমোশনে আছেন। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, দাদু যে বাড়ি কোথায়? আমার বাসা স্থানীয় বাসা এখানে। এখানে না,
আঙ্কেল। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কাসিম। আবুল কাসিম, ধন্যবাদ আঙ্কেল। আবুল কাসিম আঙ্কেল, ধন্যবাদ। গাইজ, এখন আমরা এখানে হচ্ছে ভিডিও করছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা আরেকটা লোকেশনে যাব ভিডিও করার জন্য, কারণ এখানে আমরা অনেকগুলো ভিডিও করছি। আর এখানে আছে হচ্ছে আমার বন্ধু আরবি আর রাকিব ভাইয়া, আশীর্বাদ দেই একদম। আর ওদিকে আর আমরা আর কিছুক্ষণ এখানে স্কেটিং করব। আর আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তাই আমরা হচ্ছে লেট না করে সকাল সকাল বের হয়ে গেছি স্কেটিং করতে। এখন আমরা অন্য একটা স্পটে যাব। ওই যাবা স্পট? হ্যাঁ ঠিক আছে, স্পট স্পট হ্যাঁ ঠিক আছে। আমরা এখন যাচ্ছি চারুকলা। টান দিলে 100 মারে নাকি? ডানে বের হ, ওরা কই? আচ্ছা চলো বামে, চলো বামে থাকলে বামে আসো। সামনে গেছে শিওর, ক্যামেরা ঘোরান নাই, ক্যামেরা ধরা আপনার ঠিক হয় না, ঠিক আছে? গাই যখন বাইরে থাকেন ক্যামেরা পজিশন ঠিক থাকে না আর কি। ও রত বামে, আমরা দাঁড়া 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 রাখিব ওখানে, এই রাখিব ওখানে, তাহলে বামে ব্যাকে আসো, ব্যাকে আসো, ব্যাকে আসো, ভাঙ্গার দিকে সময় লাগবে নাকি? তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আমরা এখন চলে আসছি রাজশাহীতে, রাজশাহীতে স্কেটিং করতেছি, কারণ এখানে ঘোরার মতন জায়গা অনেক সুন্দর, আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে ক্লিন সিটি হলো রাজশাহী। আমরা রাজশাহীতে আসার পরে স্কেটিং করতেছি, আমাদের সাথে আছে আরও 4-5 জন স্কেটার আর আঙ্কেল আছে। তো গাইজ, আপনাদের দেখাবো রাজশাহী সিটির ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা কোনগুলো। আমরা আজকে পার্কে যাব, এখন আমরা আসছি হলো ঢাকা, সরি রাজশাহী ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, আর বিকালবেলায় যাব হলো ইসে আপনার পার্কের দিকে। আর আজকে পহেলা বৈশাখ, আজকে পর্যটক বেশি থাকবে, রিয়াকশন বেশি হবে, ঠিক আছে? আর যারা চ্যানেলে আমাদের এই ভিডিও ভালো লাগে তারা এই চ্যানেলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো রায়হান, রায়হান তোমার এই ভাঙা রাস্তায় চালায় অনুভূতি কেমন? হ্যাঁ রায়হান, এই রাস্তায় চালায় তোমার অনুভূতি কেমন? ভালো না। কেন? ভাঙা রাস্তার ভিতর চালালে তো তোমার ব্যালেন্স আসবে সুন্দর। ভাঙা রাস্তার ভিতরে চালালে তো তোমার ব্যালেন্স আসবে সুন্দর। তোমার গার্লফ্রেন্ডের কি খবর? গাইস, আমরা মনে করেন ফুল অ্যাডভেঞ্চারের ভিতরে আছে একটা, যেটা মনে করেন বলার মতো না, মানে রাস্তা একদম বাজে, এটা কেন মনে করেন পড়ে যেতেছে? তুমি কি স্কেটিং শিখলা যে পড়ে যেতেছে তুমি রাস্তা দিয়া? এটা রাস্তা, এটাই হলো স্কেটারদের জন্য রাস্তা, বেস্ট রাস্তা, কারণ তুমি ফেরেস্তার সাথে ভালো মতন চলাইতে পারবা। আর ভাঙা রাস্তাতে তোমার না, আর ভাঙা রাস্তাতে তোমার ব্যালেন্স হবে সুন্দর। কেউই চালায় না, একবারও পর্যন্ত মুকুট ভাইও চালায় না, কেউই চালায় না, মানে গ্রামে কেউই চালায় না।
তুমি ঢাকার সাথে রাজশাহীর তোমার মিলাইলে হবে? রাজশাহী খেলে কেউ বালু তো চালায় না, আমার লাগে এত চালাকি করতে হবে না? চালাকি করলাম? ও ও তো গাইস, আমরা রাস্তা পাড়ি দেওয়ার পরে আপনাদের সাথে দেখা করতেছি, আর বিকালবেলা দেখা হইতেছে আপনাদের সাথে পার্কে।